मॉर्निंग एवरी वन, वेलकम बैक टू माई चैनल श्रेयस ब्लॉग एंड बेसिक इंग्लिश क्लास। सो आज के हलो फ्राइडे एंड फ्राइडे आज के हमें जालो दीघा एंड मंदारमणी। ठीक है, सो अनेक दिन पर आफ्टर कोविड बा लॉकडाउन आज के एक जावर चान्स पे आज के विश्वजीत एंड माँ बाबाओ आ चार जन जा दीघाय बसे जा 6:15 बस नाम प्रोबेबली 10:30 11 o'clock हो जाए। भावलम आज के चलो तुम्हारे संगे ब्लॉगटा स्टार्ट करी एखान एंड चलो एम बस छाड़े नहीं एन बाहर दाड़ी आसर बहरेटा ते दीघार मेनलि भेवे मोटामुटी पार्ट बाई पार्ट हमें भिडियोजगुलो के कर। ठीक है, कारण एक भिडियो तो पुरोटा हो तेल फार्स्ट ट्रावल भिडियो करब। ट्रावल भिडियो मैं बस जापर ओखे होटेल थकब एंड अल दैट। बस ब्रेकफास्ट करब कोलाघाटे होटेले पोछब ये सबटाई तुम्हारे संगे शेयर करब। से दीघार भिडियोज अनेक बड़ो जाए पार्ट बै पार्ट कर मेनलि दो तीनटे ब्लग हो। ठीक है, सो चलो तुम्हारा साथ देखते थको। एम दाड़ी आज प्लैनेटे प्लैनेट बस छाड़ा दाड़ी आज देखते थको। चलो लेट्स बिगिन द जर्नी। हमें रिटर्न बैक करब संडे इन द इवनिंग रिटर्न बैक करो। सो लेट्स बिगिन द जर्नी। ओके, स्टे ट्यून्ड। Hey guys, 4:30 PM তাহলে আমি সকালে দেখালাম তোমাদের যে আমি ব্রেকফাস্ট করছি ওই হোটেলটাতে এন্ড ব্রেকফাস্ট করার পর তারপর আমরা হোটেলে চলে এসেছি। তারপরে হোটেলে চলে এসে আমি একটুখানি ফ্রেশন আপ হয়ে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম বিকজ আই ওয়াজ ভেরি টায়ার্ড। সেই জন্য তাহলে রেস্ট নেওয়ার পর আমি আজকে সুইমিং পুলে যেতে পারিনি। এই হোটেলে সুইমিং পুল আছে, আমি আজকে সুইমিং পুলে যেতে পারিনি, আমি এত টায়ার্ড ছিলাম সেই জন্য আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি। তারপর এখন 4:30 বাজে, আমি রেডি হয়ে ভাবলাম তোমাদের সঙ্গে আবার তোমাদের কাছে চলে আসি অ্যান্ড এখন যাব আমরা একটুখানি ঘুরতে যাব এখন। ঠিক আছে, তাহলে এখন থেকেই আবার কন্টিনিউ করলাম আমি এই ভিডিওটা, তাহলে তোমরা দেখতে থাকো। ওকে, এখানে দেখো আমার মা বসে আছে রেডি হয়ে অ্যান্ড এটা আমাদের হোটেলের রুম। হোটেলের রুমটা দেখাচ্ছি এক সেকেন্ড, হিয়ার ইজ বিশ্বজিৎ। এবার দেখো হোটেলের রুমটা আমি দেখাচ্ছি তোমাদের, দিস ইজ দ্য হোটেলস রুম। দেখো এটা পুরো হোটেলের রুম, দুটো কিং সাইজ বেড, কিং সাইজ বেড আছে, এসি, এসি তো লাগবেই বলো এই গরমে।
এটা একটা কাবার্ড এন্ড ওইটা হলো মেইন গেট আর এবার আমি তোমাদের ব্যালকনিতে নিয়ে যাচ্ছি ব্যালকনিটা এই সাইডে দিস ওয়ান ইজ দ্য ব্যালকনি balcony is pretty big the balcony dekho and beach ta ektu dur ekhan theke beach ta ektu dure ekhan theke tara amra hete hete jabo ekhon beach e first e ekhon ami jabo opore swimming pool e swimming pool ta ache fourth floor e फोर्थ फ्लोरे सुइमिंग पूले जाबो एखन फोर्थ फ्लोरे सुइमिंग पूल देखे एसेछि होटेलेर मध्ये एसे सकाल बेला सुइमिंग पूल देखे एसेछि सुइमिंग पूल इज एकटु छोटो लिटल बिट स्मॉल सुइमिंग पूल तो नेवर माइंड एखन आमी सुइमिंग पूले जाबो उपरे फोर्थ फ्लोरे सुइमिंग पूल देखबो ओदेर ओखाने सुइमिंग पूल मर्निंग 9 AM टू 5 PM अब्दि अवेल करा जाय ठीक आछे तो आमी सुइमिंग पूल एखन देखबो देखे तारपर आमरा एकटुखानि घुरते बेरोबो তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যে আমি কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি কি কি কিনছি এন্ড অল দ্যাট ওকে আমরা এখন বেরোচ্ছি সবাই মিলে ঘুরতে দেখো লুক এট মাই ফাদার আমার বাবাকে দেখো কিরকম লাগছে দেখতে পুরো চার্লি চ্যাপলিনের মতো চলো আমরা ঘুরতে বেরোচ্ছি এখন ওপেন দ্য ডোর ফার্স্টে সুইমিং পুলটা যাব সুইমিং পুল আমরা আছি থার্ড ফ্লোরে উই আর ইন দ্য থার্ড ফ্লোর আর সুইমিং পুলটা হলো ফোর্থ ফ্লোর আমরা এখন সুইমিং পুলে যাব সুইমিং পুলে কি লিফট দিয়ে যাব আচ্ছা চলো এমনি সিঁড়ি দিয়েই চলে যাই নিচে চলে গেল ঠিক আছে চলো সিঁড়ি দিয়ে যাই अरे बाबा यू कम फ्रॉम द स्टेज स्विमिंग पूल टा कि स्विमिंग पूल टा एदिके दरजा बंद स्विमिंग पूल देखो এটা হলো সুইমিং পুল আমি আজকে নামতে পারিনি সুইমিং পুলে দ্যাট ইজ ওয়াই আই এম ভেরি স্যাড
আমার নামার খুব ইচ্ছা ছিল, তা যাই হোক এখন আমি নামতে হয়তো পারবো না, কারণ ওদের সুইমিং পুল 5টার সময় বন্ধ হয়ে যায়, অ্যান্ড ইটস অলরেডি 5 o'clock। কালকে তো ডেফিনেটলি আমাকে নামতেই হবে, কালকে আমি নামবই ডেফিনেটলি। সুইমিং পুলটা অনেক ছোট কিন্তু খুব কিউট, দেখো তাই না? ও গড, এটা এটা এই সুইমিং পুলটা টেরেসে, এই সুইমিং পুলটা ছাতে, ওদের টেরেসে এই সুইমিং পুলটা। কালকে তো আমি সকালবেলা চলে আসবো একদম সুইমিং পুলটাতে নামতে, আর দেখছো এটা পুরো খোলা, এই সুইমিং পুলটা পুরো খোলা, সুইমিং পুলটা দেখো পুরো জাস্ট আন্ডার দ্য স্কাই একদম খোলা তো সুইমিং পুলটা। আর এখানটা বসার জায়গা আছে, বসার জায়গাটা উপরে শেড আছে উইথ চেয়ার্স এন্ড এভরিথিং, তাহলে এখানে বসতেও পারে। কিন্তু এই সুইমিং পুলটা সকালবেলাটা ভীষণ রোদ্দুর পড়ে, এই সুইমিং পুলটাতে ভীষণ রোদ্দুর পড়ে সকালবেলা সুইমিং পুলটাতে, সেই জন্য একটুখানি রোদটা কমলে তারপর আমি নামতে পারবো। আমার তো ভীষণ ভালো লাগছে, দেখো এটা আমাদের হোটেল, হোটেল বিচ পয়েন্ট, এটা দেখো হোটেল পুরোটা, অ্যান্ড দিস ইজ আ রেস্টুরেন্ট, এটা হলো রেস্টুরেন্টটা। এটা হোটেলের এন্ট্রেন্স, চলো কিসে উঠবো, কোথায় যাবো, কোথায়? হ্যাঁ তাহলে হেঁটে হেঁটেই চলে যাই না, নিউ দিঘায় যাবো। খেতে পারবে না, তুমি সি বিচে যাবে বলছো, সি বিচে যাবে তো? হ্যাঁ চলো তাহলে সি বিচে যাই। কত বিচ? ওঠো আমরা চলে এসছি এখন সি বিচের ধারে, সি বিচের ধারে, ওই যে ওইটা ওখানে সি বিচ। অনেকদিন পর দীঘা এলাম, অনেক বছর পর এলাম দীঘা, আফটার লাইক 3-4 years। আমি একটা গোলা খাবো, সেটা প্ল্যান আমি করছি এখন, ফর হ্যাভিং আ গোলা। বিশ্বজিৎ, বিশ্বজিৎ আমি একটা গোলা খাবো, না চা খাবো না, তুমি একটু ধরো। অনেক ফ্লেভার আছে এখানে, আমি একটা মিক্সড ফ্লেভার দিচ্ছি,
কারণ আমি এর আগে কোনোদিনও গোলা খাইনি, সেই জন্য একটা মিক্স ফ্লেভার নিয়ে দেখি কিরম লাগবে। ওই হ্যালো মুনু, কত করে? কত বলছে? 40। দেখবো ছোট দাদা আসিবনি, মা বাবা ওখানে বসে আছে, 100 টাকা 100 টাকা করে মা বসে আছে। দেখো গোলাটা কিরকম ভাবে তৈরি করাচ্ছে, দেখো দেখো এটা গোলাটা মিক্সড ফ্লেভার, লেট মি হ্যাভ দিস। টেস্টি, দারুণ খেতে লাগছে। ফার্স্ট টাইম খাচ্ছি না সেই জন্য। লোকাল লোকাল ব্র্যান্ড, টেস্ট করে ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো খেতে, ভালো খেতে। আর মিক্সড ফ্লেভার তো আরো ভালো লাগছে। চলো যাই এবার ওদিকে। আমার বাবা মা এখন চা খাচ্ছে, দেখো চা খাবে, খাবে না একদম, তোমাকে এট দ্য এন্ড একটু টেস্ট করা হবে না, এট দ্য এন্ড দেবো তোমাকে একটু। বেশি খাবে না, ভালো খেতে। বলবি বা চা ছেড়ে আমি গোলা খাবো, আরে ওইটা ডিপ করে করে বরফ। হ্যাঁ এটা কি মাছ? বাঁশপাতা মাছ। বাঁশপাতা কত করে? 100 টাকা। 100 টাকা 70 টাকা। এগুলো কাটা হবে 60 টাকা। হ্যাঁ 1 কাটার মাছ 1 কাটার। এটা 60 টাকা। হ্যাঁ এটা 100 টাকা। আচ্ছা আর এটা বাঁশপাতা, টুনা ফিশ। এটা বলা ভেটকি। বলা ভেটকি। আচ্ছা আর এটা ভেটকি, ভেটকি ফিলে, ফিলে। আর এটা টুনা ফিশ, টুনা। হ্যাঁ আর এটা চিতলের পিস, চিতলের পিস। আর এটা এটা কই ভেটকি, কই ভেটকি। দেখলে কত টাইপ অফ মাছ মাছ এখানে। ওটা চিংড়িও আছে, ওখানে প্রন আছে, চিংড়ি আছে। আমরা খাবো একটু পরে খাবো, তারপর আমরা একটু ফুচকা খাবো। হ্যাঁ এখানে আছে শঙ্খ দেখি। ছোট শঙ্খ, শঙ্খ আছে তো একদম ছোট। কত ছোট আছে আপনার কাছে? এর থেকেও ছোট, ছোট বাজানো বাজানোর জন্য না, জল জল শঙ্খ, জল শঙ্খ তো জল শঙ্খ ছোট ছোট। আচ্ছা এটা জল শঙ্খ কিসের জন্য? পুজোর জন্য, মানে ঠাকুরে চান করানোর জন্য। আচ্ছা আর যেভাবে কি করা হয়, চান করানো হয়। দেখো দেখো এইটা, এর থেকে আর ছোট নেই বলছে। কি কাজে লাগবে শুনতে পারে? কি কাজে লাগবে বলছে?
সাজিয়ে শোপিস 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 যে দেখে আমার তো ছোট গাছ আইলে নাকি কটি যা না দেখো একদম ছোট গাছ আছে দিদি আছে দিদি আছে ছোট গাছ একদম ছোট সাইজের এখানে পেয়ে যাবে ছোট যাবে ওইটা মনে হয়ে যাবে তোমার ছোট সাইজ আচ্ছা এটাই সব থেকে ছোট সাইজ তাই তো কত দাম এটা কুড়ি কুড়ি ঠিক আছে রাখুন আমি আমার মাকে দেখাবো আপনি এটা একটু বাইরে রাখুন মাকে দেখাবো ওখানেই আছে ছোট সংখ্য একদম স্মল টাইনি সাইজ আমরা বিচের ধারে যাচ্ছি এবার দেখো ওইদিকে সানসেট হচ্ছে এন্ড এটা হলো বিচের ওয়ে বিচের রাস্তা এটা এখান থেকে এবার আমি বিচের ধারে যাচ্ছি এখান থেকে আমি যাবো কি করে ও মাই গড তুমি ওদিক থেকে ঘুরে এসো এখানটা আসতে পারবে না একদম সরু রাস্তা আসার ওই দিক থেকে চলো ঘুরে যাই আমরা এখান থেকে পারবো না দেখো কিরকম সরু রাস্তা এই দেখো পারবে না এখানে রিস্ক নিও না ছেড়ে দাও ও মাই গড আই এম স্কেড প্লিজ হোল্ড মি ধরো আমাকে ধরো না না যাচ্ছি সে চা দোকানো সে চা দোকানো বন্ধ করে দিই তাহলে লিখবে আমি সমুদ্রটা দেখো কথা শুনো লুক এট দ্য সি ওই দূর থেকে একটা স্পিড বোট আসছে আমার তো মনে হচ্ছে এক্ষুনি নেমে যাই সমুদ্রে চলে যাবো
মা তোমার কেমন লাগছে? খুব ভালো। আমি ভেবেছিলাম তোমাকে বলবো, ভালো লাগে, কথা হলো না, ভালো লাগে। বিচে এলে, সি বিচে এলে সবারই ভালো লাগে, ইজন্ট ইট? সকালবেলা আরো ভালো লাগবে। কালকে সকালবেলা বেরোবো তাহলে আমরা, কটায় বেরোবো? উঠলে বেরিয়ে যাবো, পাঁচটা। ঠিক আছে, ওই দেখো স্পিড বোর্ডটা। এইদিকে দেখো সব হোটেলস গুলো। দারুন দারুন পার্লস কালেকশন আছে, পার্লের কালেকশন সব। ভ্যারাইটিস অফ কালেকশনস আছে এই দোকানটাতে। এটা দেখো কি সুন্দর একটা হ্যাঙ্গিং সর্ট অফ থিং। শোপিস গুলো খুব সুন্দর দেখতে, এই দোকানটা খুবই ভ্যারাইটিস অফ কালেকশনস আছে এই দোকানটাতে। পার্লের কালেকশন অনেক। মা তুমি কিছু নেবে না? দেখছি আজকে, দেখি আরো কটা দোকান ঘুরে দেখি, নেবো তো নিশ্চয়ই। হ্যাঁ দেখো মাছের কালেকশন কত, ফিশ চিকেন সব আছে। কোনটা? অক্টোপাস। এটা অক্টোপাস, এইটা কি? এইটা অক্টোপাস, অক্টোপাস জেলি ফিশ, জেলি ফিশ, ও জেলি ফিশ, জেলি ফিশ, মাই গড, আমি খাবো না, আই উইল নট ইট। ঠিক আছে, ক্র্যাক জেলিফিশটা দেখো তোমরা,
My God, I have never seen jellyfish in real. এটা কি? এখানেও কিছু এগুলো কি কালেকশনস বলে? ঝিনুকের কালেকশন এইগুলো সব 80 টাকা পিস, ওই কোনারটা 100 টাকা পিস, এগুলো 130 টাকা পিস, এগুলো 200 টাকা পিস, আর একবারে ছোটটা হচ্ছে 50। না এটা শঙ্খের উপরে এটা দিয়ে দাও, শঙ্খটা চাপা পড়ে গেছে, ওটা দেখতে বেশি ভালো লাগছে, তাই না? শঙ্খটা চাপা পড়ে গেছে, শঙ্খ নিজেই তো একটু সুন্দর। আপনি যেটা বলেছেন একবারে এখানে কিছু কি রিং কালেকশন, প্রচুর দোকান এখানে। নেবে বন্ধু ভাই যেটা নেবে, ওম জগন্নাথ মহাকাল সব কিছু আছে, যেটা নেবে সেটার নাম দিতে দেবে। দেখো আমি একটা বালুন খেলছি আজকে, কোনোদিনও খেলিনি এটা, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি এটা। একটা চান্স করলাম, নেক্সট চান্স। এটা কি আছে? হোয়াইটটা খরগোশ, র‍্যাবিট। দেখো কি কিউট এগুলো, এগুলো কিসের? ঝিনুকের, ঝিনুকের। তারপরেরটা এটা কি গো? গ্রিনটা টিয়া পাখি, প্যারেট। ওকে, আর এইটা ডাইনোসর। এই ইয়েলোটা ও আচ্ছা, এগুলো একটা টয় সর্ট অফ। দেখো কত কালেকশন, কালারফুল কালেকশন না, খুব কালারফুল। এইগুলো টর্টয়েস, এগুলো ঝিনুকের মিরর, দারুন দারুন কালেকশন। কিন্তু ব্যাপারটা হলো এগুলো আমরা বাড়িতে নিয়ে যেতে যেতে না, এগুলো সব চান্স আছে খুলে যাওয়ার।
বাক্স দিয়ে দেবো। সুন্দর আর্ট ওয়ার্ক, সব ঝিনুকের আর্ট ওয়ার্ক এগুলো। আর সব থেকে ইন্টারেস্টিং লাগছে আমার যেটা, সেটা হলো এই টয়গুলো, তাই না বলো? কিউট দেখতে, ও মাই গড, সিরিয়াসলি। এন্ড দিস টর্টয়েস ইজ লাইক রিয়েলি কিউট। দিস ইজ আ পিকক, দেখো পিককটাও খুব কিউট। এই যে র্যাবিটটা তো দেখালাম, র্যাবিটটাও খুব কিউট। দেখছি কোনটা নেওয়া যায়। মা কি নিলে? আমি নিলাম ওই দেখো খুলে দেখো, এই এইরকম এরকম শোপিস সাজাবার জন্য, এই যে আর এরকম শোপিস, এই যে এইরকম ছোট শঙ্খ আছে, ঝিনুক আছে, হ্যাঁ সবকিছু। আর তাল পাতার ওই খুন্তি ননস্টিক করাতে, তাল পাতার খুন্তি দেখাও কোনটা, তাল পাতা নয় এটা, তাল কাঠ, তাল কাঠে, তাল কাঠে 50 টাকা। আর ওটা হচ্ছে দেখো, এক মিনিট দাঁড়াও, এইটা একটু দাঁড়াও, এটা নিলাম বাবু বার করে, ও তুই যা করে দেখাচ্ছি, এক মিনিট দাঁড়াও, দাঁড়া বার করেই দেখাচ্ছি আমি, বারটা করতে পারলাম না। হ্যাঁ এই তো ওর মধ্যেই আছে, আসলে ওটা ছিঁড়ে গেছে যার জন্য ওর ভেতর ঢুকিয়ে দিয়েছি। এইটা আপনারা আসবেন যখন এই দিদির দোকান থেকে নেবেন। দিদি একটু হাত নেড়ে দিন আপনি, এই দিদির দোকান থেকে নেবেন, নিউ দীঘাতে বসে, নিউ দীঘাতে বসে। দিদি দিদি আপনি কোথায় থাকেন? এটা নিয়ে নিলাম। হ্যাঁ আচ্ছা আর কি আছে দেখি, আমি একটু দেখি কিছু নেওয়া যায় কিনা, বিষয় ধরো তো একটু। আর ধূপদানি গুলো কত করে দিদি? বাবা ওই 20 টাকায় দিয়ে দাও। না ঝিনুকের, ঝিনুকের আছে, ঝিনুকের আছে। এটা পেন দেখো, আমব্রেলা পেন, কি কিউট দেখতে। আমরা এইমাত্র চলে এলাম হোটেলে, আর আজকের মতো ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল। রাত্রিরে আর কিছু খাবো না আমরা, কারণ আমরা ওখানে অনেক মাছ ভাজা, তারপরে চিকেন তন্দুরি এইসব খেয়েছিলাম সেই জন্য। ঠিক আছে, এখন খুব টায়ার্ড। তো এই দীঘার ব্লগটা আমি তোমাদের আগেই বলেছি যে আমি 3টে পার্টে বা 2টে পার্টে দেব, তাহলে আজকেরটা আমি পার্ট 1 করে দেব। ঠিক আছে, আর চলে এলাম এখন হোটেলে, তা আজকের জন্য আমি এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি, কারণ আর কিছু দেখাবার মতো নেই, কারণ আমি হোটেলে চলে এসেছি এখন, দ্যাট ইজ রাইট। ঠিক আছে, তাহলে কালকে সকালবেলা একটা দারুণ ব্লগ আসতে চলেছে, কারণ কালকে সকালবেলা আমরা মোহনায় যাচ্ছি সেই জন্য। তাহলে কালকের ব্লগটা কিন্তু প্লিজ প্লিজ চেক ইট আউট, ওকে? সো টিল দেন আজকের জন্য বাই, লাভ ইউ অল।